গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 4:30। আমরা ঝড়ের আওয়াজে উঠে পড়েছি, তখনও 4 বাজেনি। ছাদে গিয়ে দৌড়ে দৌড়ে যাবতীয় জামা কাপড় যেগুলো ভেজা ভেজা ছিল কালকে বিকেলেও দেখেছিলাম, সেগুলো সব তুলে আনা হলো। এবং এখন যদিও হাওয়ার প্রকোপটা কিছুটা কম, কিন্তু বহু মানুষ উঠে পড়েছেন। এবং আমি আমার ব্লগটা সকাল 4:30 থেকেই শুরু করে দিচ্ছি। এখন আর আমাদের ঘুম হবে না, কারণ একটা উদ্বেগ কাজ করছে। যদিও উত্তরবঙ্গে সে অর্থে খুব একটা ঝড় আসবে না বা ঝড়ের পূর্বাভাস নেই, এখানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু তাও এখানে আজকে ভোর থেকেই বৃষ্টি তো নেই, কিন্তু হাওয়াটা বেশ জোরদার শুরু হয়েছে। যখন আমি ছাদে গিয়েছিলাম তখন এই 4:10, তখন বেশ জোরালো হাওয়া। তো যাই হোক, বহু মানুষ উঠে পড়েছেন, রাস্তায় পায়চারি করছেন। আমাদের এখানে অপ্রত্যাশিতভাবে মানে গরম পড়েছে লাস্ট 3 মতো, খুব গরম করেছে, কাজেই মানুষ একটু অসুবিধের মধ্যেও পড়ছিলেন। ফলত একটু বাতাস দেওয়ায় তাদের বেশ আরাম হয়েছে, যেমন তারা সব রাস্তায় বেরিয়ে পড়েছেন, বহু মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়, এবং অনেকক্ষণ থেকে আমরা ওঠার আগে থেকেই তারা এরকমভাবে বেরিয়ে রয়েছেন। তো এই যে গানও গাইতে শুরু করেছে তারা। আচ্ছা যাই হোক, আমি ঠিক আগের ব্লগটায় বলেছিলাম যে আমি আজকে আপনাদের বাগান দেখাবো এবং আমার বিয়ের ফটোগুলো দেখাবো, কিন্তু মানে পুরো পশ্চিমবঙ্গময় এরকম একটা দুর্যোগ পরিস্থিতি, দুর্যোগময় একটা আবহ, তার মধ্যে আমার লাল জেলি পড়া ফটো কতটা প্রাসঙ্গিক হবে আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, দেখি, চেষ্টা করব। যদি আমি আজকে দেখি যে ঝড়টা, দেখি খবরটা পড়ে কী হয়, তারপরে সেই ওই ব্লগের ডিসিশন আমি নেব। তো আসলে সব কিছু উপস্থাপনার একটা সময় আছে, তো এটাই হচ্ছে কথা। তো যা হোক, অনেক ভোরবেলাতে অনেক দিন বাদে চক্ষু উন্মিলিত হইল, এদিকটা তো অতটা হাওয়া বাতাস বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ভালোই লাগছে, ভোরবেলার ওঠার অভ্যেস তো অত্যন্ত ভালো, কিন্তু আমাদের এই করোনা পরিস্থিতিতে একদম ভীষণভাবে আমাদের রুটিনগুলো বেহিসেবি রুটিন হয়ে গেছে। এই যে পাড়াটা আসলে বিহারি, মানে অধিকাংশ এই বিহারি, এবং তাদের উল্লাসগুলো বিহারি ভাষায়, ফলত আনন্দের প্রকাশ এই আর কি। আসলে খুব গরম পড়েছিল 3-4, অনেকটা মুক্তি, অনেকটা রিলিফ। ও বাবা, সবাই উঠে পড়েছে। ঠিক আছে, একটু বাদে আবার দেখা হচ্ছে, যখন আর একটু যদি ঝড় বাড়ে তাহলে জানি না দেখানোর পরিস্থিতি থাকবে কি না, ঝড় দেখানোর বা কি আছে, তবুও দেখি, দেখা হচ্ছে একটু বাদে। হ্যালো, সেই যে সকালবেলা ক্যামেরা বন্ধ করেছিলাম তারপর এখন চালাচ্ছি, এখন প্রায় বাজে 1, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে বাইরের কাজ আর কি, শুধু বাকি হচ্ছে কয়েকটা রান্না। রান্না তো মানে ওই আর কি, ভাত টাতগুলো তো হয়েই গেছে, ভাত ডাল হয়ে গেছে, একটু ডিমের ঝোল রান্না করবো আজকে, আর তরকারি করবো হচ্ছে ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত আর কি, আলু দিয়ে, নাহলে ঝিঙেটা না বহরে একদম একটুখানি হয়ে যায়, দুবেলা হয় না। তো আমি ভেবেছিলাম আজকে আমার বিয়ের অ্যালবামটা শেয়ার করবো, কিন্তু সত্যি অ্যালবাম শেয়ার করতে আমার ইচ্ছে করছে না, কারণ অ্যালবাম মুখটা কি একটু কালো কালো আসছে, ঠিক বুঝতে পারছি না। তো আচ্ছা যাই হোক, পেছনে দেখতে পাচ্ছেন তো, পেছনটা হচ্ছে আমাদের বাগান। জায়গাটা কতটা সেটা ঠিক আমি জানি না, হিসেবটা আমি অতটা ভালো বলতে পারবো না, ওটা আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে জেনে, কখনো জানার চেষ্টা করিনি। তবে আগের ব্লগে যেটা আমি বলেছি যে একজনের কাছ থেকে জায়গাটা কেনা হয়েছে, মানে প্রতিবেশী ছিল, তো সেই ভদ্রলোক কর্মসূত্রে এখানে থাকবেন বলে ঠিক করেছিলেন, তারপরে পরবর্তীতে তিনি ট্রান্সফার নিয়ে নেন, এবং তিনি যেখানে চাইছিলেন ট্রান্সফার নিতে সে মানে তার বাড়ি, সেখানেই তিনি ট্রান্সফার নিয়ে নেন, আমার শ্বশুরশাশুড়িকে জায়গাটা বিক্রি করে দিয়ে চলে যান। তো যাই হোক, আমি উল্টো দিক করে দেখাবো, কুয়োটা হয়তো দেখা যাবে না, কারণ ওটা একদম ওই কোনায় এবং গাছ দিয়ে এখন ভর্তি, নিচে যাচ্ছি না, প্রচণ্ড ছোটো ছোটো মশা, এখন আর যাবো না। তো আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখন এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু একটু আগে পর্যন্ত ভালো রকম বৃষ্টি হচ্ছিলো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার মন খারাপ লাগছে এখানেই, যে এই যে রিলিফ ক্যাম্পগুলো তৈরি হচ্ছে তাতে কী করে মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং রাখবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং আমাকে কেমন করে রাখবে, মানে এক একটা স্কুল বা এক একটা মানে বড় বড় বিল্ডিং নিয়ে যে রিলিফ ক্যাম্প তৈরি হয়েছে, যে কয়েকটা জেলা পশ্চিমবঙ্গে তথা উড়িষ্যাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, একে তো করোনা, তো কী করে মানুষ, জানি না, আমার মনে হচ্ছে মানে আমার অনুমান
সর্বৈব ভুল প্রমাণ হোক, ঠাকুর যেন তাই করেন। কিন্তু আমার মনে হচ্ছে এইবারে করোনার প্রকোপ আরেকটু বাড়বে। গ্রাফটা বেশ অনেকটা নেমে গিয়েছিল, পশ্চিমবঙ্গের গ্রাফ খুব একটা নামেনি, বা নামলেও অল্প, কিন্তু শিলিগুড়িতে করোনার প্রকোপ কমেছিল, বেশ ভালো রকম কমে গেছিলো। তো আমাদের শিলিগুড়িতে যদিও ঝড়ের সম্ভাবনা নেই, হ্যাঁ, কিন্তু যেসব জায়গাগুলোতেও করোনার প্রকোপটা একটু নিম্নগতিতে ছিল বা নিম্ন গ্রাফ নিম্নমুখী ছিল, এই করোনা ইয়াসের জন্য আমার মনে হচ্ছে আবার একটুখানি মানে ঊর্ধ্বগতি নিতে পারে। কারণ এই যে মানুষের ঘরবাড়ি উড়ে গেলে মানুষ কোথায় যাবে? শরণার্থী ক্যাম্পে যাবে, আর সেখানে কেমন করে ফিজিক্যাল ডিস্টেন্স রাখবে? তো যাই হোক, খুব সাবধানে থাকবেন প্রত্যেকেই, কারণ প্রকৃতির ওপরে আমাদের কিছুই করার নেই। তো চলুন তাহলে বাগানটা উপর থেকে একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে সব মিলিয়ে আমাদের বাগানটুকু, ছাদ থেকে যেটুকু দেখানো যাচ্ছে আর কি। এখানে দুটো বারো মেশে নারকেল গাছ রয়েছে। কার বাড়িতে যে খুব ঝাঁজের রান্না হচ্ছে, ঝাঁজের রান্না, লঙ্কা ঝাঁজ আসছে, যাই হোক, তো দুটো বারো মেশে নারকেল গাছ আছে। সুপুরি গাছগুলো তো আর আমাদের রেগুলার ইয়ে নয়, এটা সবেদা গাছ, এটা হচ্ছে আম্রপালি। আর ওই দিকটাতে, ওই সবেদা গাছের ওই দিকটাতে একটা রয়েছে হচ্ছে, ওটাকে কী বলে জানো, ওটাকে বলে মল্লিকা। আচ্ছা, একটা গাছ দেখতে পাচ্ছেন এখানটা, এটা এখানে আমাদের শ্বশুরমশাইয়ের কামলা, মানে আমার একজন ইয়ে আর কি মুনিশ নেওয়া হয়েছিল, তিনি এইখান থেকে পাতা নিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। গোলাপ জাম গাছটা অনেকটা পুড়ে গেছে, নিচ থেকে অবশ্য পাতা হয়েছে। এখানে হচ্ছে সাদা জামরুল, ওই দিকটাতে হচ্ছে একটা লাল জামরুল গাছ আছে, একটা খুব সুন্দর ব্লগও আছে, আমি সেটাকে শেয়ার করেছিলাম, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো লাল জামরুলের। আচ্ছা, এখানে শিউলি গাছ আছে, ওই দিকে কর্নারে একটা বেদানা গাছ আছে। আচ্ছা, এখানে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে। আচ্ছা, আরও অনেকগুলো গাছ রয়েছে, বাতাবি লেবু গাছ আছে ওখানে, বাতাবি লেবু, আমার বাতাবি লেবুরও ব্লগ আছে, বাতাবি লেবু আছে। এখানে বারো মেশে একটা লেবু গাছ আছে, আমাদের লেবু কিন্তু কোনোদিনও কিনে খেতে হয় না, সেটা চিরকালের একটা লেবু গাছ আছে। আর ওই যে পোড়া গাছটা দেখছেন, তার পাশে আর একটা আম গাছ আছে, যেটা চষি আম বলে, ওটা একটু চুষে চুষে একটা টক, অ্যাকচুয়ালি ওই গাছের আম আমরা পাই না, ওই এটা পুরোটাই যে রাস্তাটা দেখছেন না, এই রাস্তা দিয়ে সব টেনে টেনে পেরে নিয়ে যায়, ওটা আমাদের ইয়েতে খেতে হয়, ব্যবহার হয়, হচ্ছে আমের পলব, বৃহস্পতিবারে আমের পল্লবে ব্যবহার আর কি হয়। তো এইখানটাতে আছে একটা দারচিনি গাছ, কোথায় গেল দেখান, ভালো করে দেখাই, দেখাতেই পারলাম না। আমার কিন্তু বাগানের একটা ব্লগ আছে, আমি সেটাও ভাবছি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আসলে এই আর কি, এটা হচ্ছে দারচিনি গাছ, ওইদিকে আলপনা দিয়ে একটা ইয়ে গাছ লাগিয়েছে, মিষ্টি কুমড়ো গাছ, সেটা খুব একটা বড়ো এখনও হয়নি। আর একটা খুব ভালো পেয়ারা গাছ আছে, জানান সেটা আপনাদের দেখাচ্ছি, ওটা বাড়ির পেছনে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেয়ারা গাছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনটা, একদমই আমাদের বাড়ির পেছন। এবং এই জায়গাটাতে, এই যে এরকম জায়গাতে কলা গাছ ছিল আমাদের, কলা মানে অনেকগুলো, প্রায় চার পাঁচটা কলা গাছ ছিল। কিন্তু কলাটা আমাদের বাড়িতে এখন আর খাওয়া হয় না, শ্বশুর শাশুড়ি তো খেতে পারেন না সুগারের জন্য। আর আমাদের যেটা হচ্ছে, আমি কলা খাই না, আমার হাজব্যান্ড খেতেই খুব অসুবিধে হয়, টুপুর একদম পছন্দ করে না, ফলে কলা গাছটা হয় না। আর আমার এই গাছটা না, আমার বেডরুম থেকে হাত বাড়িয়ে ফল পাওয়া যায়, ফল পাড়া যায়, সেটা একটা লিঙ্ক আছে, ভিডিও আছে, ব্লগ আছে, সেটাও আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর ডাগর হয়ে উঠেছে আমার পুঁই গাছ, পুরনো পুঁই গাছটা আর নেই, এখন এই পুঁই গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। আমাদের এখন প্রবলেমটা হচ্ছে, একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে আমাদের এখানে খুব স্বাভাবিক, এটা মানে খুব স্বাভাবিকভাবেই হয়, সব জায়গাতেই হয়, সেটা হচ্ছে আমাদের এখানে চুরি হয়ে যায় সব কিছু খুব, মানে কি বলবো, ভোরবেলায় এসে আমরা অনেক ফল পাকুড় হয়, কিন্তু বেশিরভাগটাই যেমন জামরুল আম এগুলো খুব একটা পাই না, আর পাই না সেটা হচ্ছে একটা তালা দিয়ে রাখলেই হয় বা অনেক কিছু, সেটা নিয়ে অনেক একটা বড় ব্যাপার আছে। ব্যাপার মানে কি, বড় ব্যাপার নয় মানে বললেই এখনই বলা যায়, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ সংবাদের গাড়িগুলো না খুব ভোরবেলায় এসে ইয়ে দিয়ে যায়, শিলিগুড়ি বৃষ্টিপ্রবণ অঞ্চল, তো ফলত কি হয়, ওরা বাইরে থেকে যদি ছুঁড়ে দিয়ে যায় না, তাহলে খবরের কাগজগুলো গোবর হয়ে থাকে বেশিরভাগ, প্রায় সময় তো ভোরবেলাতে বৃষ্টি হয়। আর ওরা আসে মোটামুটি 4:30 পৌনে 5টার সময়। আর আমাদের শ্বশুরবাড়িতে ওই সামনে গেটের ওই জায়গাটাতে কোনো শেড করা নেই, আর শেড করা থাকলেই বাকি, বৃষ্টির জলে ওরা গোবর হয়ে যাবে। হ্যাঁ, তো এখন একটা উপায় করা আছে, দাঁড়ান আমি উল্টো করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে ঢোকার রাস্তা, সেটার সামনে না ওই গ্যারাজের উপর দিয়ে কোনো শেড যেহেতু করা নেই, তো সেই সেহেতু ওই দরজাটা তালা দেওয়া হয় না, আমাদের গ্রিল বলুন বা দোতলা সিঁড়ি ওই জায়গাগুলোতে বেশ বড় বড় তালা থাকে, কিন্তু এই বাইরের দিক দিয়ে কোনো তালা নেই, ফলত যেটা হয় যে উত্তরবঙ্গ সংবাদ বা পেপার যে অন্যান্য নিউজ পেপারগুলো নেওয়া হয় সেগুলো সব ওই খুলে গ্রিলের মধ্যে দিয়ে ফাঁক দিয়ে বারান্দায় ঢুকিয়ে দেয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি আমরা একটা শেড করে দিই তাহলেও কিন্তু জলের ছাঁট আটকাবে না, এটা হচ্ছে কথা। তো এখন এই হচ্ছে ব্যাপার, তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছেন তো প্যাসেজটা, এটা হচ্ছে সোজা গিয়ে
জাস্ট ওইখানে গিয়ে বাগানটা, দাঁড়ান দেখাচ্ছি, ওই রাস্তাটা গিয়ে সোজা এসে এই হচ্ছে আমাদের বাগান। হ্যাঁ মানে ওই ওই সদর গেটটা খুললেই একদম সরাসরি বাগানে চলে আসা যায়, ফলে তো খুব স্বাভাবিক হবেই, প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা পাড়াতেই এরকম হতেই থাকে, বা হতে হওয়া মানে বাচ্চা ছেলেরা একটু এগুলো দুষ্টুমি করে সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু আমি অনেকদিন থেকেই বলছি হয়তো বা এটা করা হবে কিছুদিনের মধ্যে। সেটা হচ্ছে দাঁড়ান এই যে আমাদের যে ড্রেন বরাবর দেখুন, এই যেখানে ড্রেন আছে ড্রেন বরাবর আমি বলেছি এইখান থেকে একটা পাঁচিল করে দিয়ে, এখান থেকে একটা পাঁচিল করে দিয়ে এইরকম জায়গায় একটা গেট করে দিলে তাহলে ওই ওই দিক থেকে ঢুকে মানে বাগানে ঢুকতে মানুষকে আর একটা দরজা টপকাতে হবে, কিন্তু সেটা এখনও হয়নি, সেটা হবে আস্তে ধীরে, সেটা সবই হবে। মধ্যবিত্তের আজ বললাম আর কাল হয়ে গেল তা তো হয় না, সত্যি কথা যে একটু প্ল্যান করতে হয়, কিছুই না ইঁট অনেক পড়ে রয়েছে বাড়িতে, অনেক ইঁট পড়ে রয়েছে, একটা করে নিলেই হয়, এখন প্যান্ডামিক পরিস্থিতিটা কাটুক, নাহলে আমরা এবার তো বিশেষ করে বাগানে তো খুবই মানে চোট্ট এসেছিলো, সবেদা গাছটা মানে ঝুমঝুম করে ফলে মানে একদম নুয়ে পড়ে ডাল, হ্যাঁ কিন্তু খুবই উর্বরা জায়গাটা, জায়গাটা যা পোতা হয় তাই ভালো হয়, হ্যাঁ কিন্তু এইবারে আমাদের চোরের উপদ্রব সত্যিই খুব বেশি ছিল। এখন বাজে বিকেল 3:30 এবং একটা খুব আনন্দের ব্যাপার সেটা হচ্ছে ঝড় আর আসছে না, বৃষ্টিও আর নেই, আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং রোদ্দুর বেরিয়েছে, একদম খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, বৃষ্টির প্রয়োজন ঠিক কথা কিন্তু ঝড় নয়, আর শুধু তো আর পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ উপকূলবর্তী মানে বাংলাদেশের বেশ কিছুটা অঞ্চল আমাকে ইমতিয়াজ অর্থাৎ টোনাটোনিস ডায়েরির ইমতিয়াজ বলছিল যে যশোরের উপর দিয়েও ভালো রকম যাচ্ছে, শুধু তো যশোর নয় তার আশপাশে আরও অনেক অংশ দিয়েই মানে ঝড় যাওয়ার কথা ছিল, শুধু পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশের বেশ কিছুটা অংশ সব জায়গা থেকেই বিচ্ছিরি ঝড়ের যেটা সেটা কিছুটা কম মনে হচ্ছে, তা ভগবানের আসলে কিছুই না, এটা মানে সবাই একসাথে বোধহয় ঈশ্বরকে ডেকেছিলেন সেই জন্য ঈশ্বর শুনেছেন আপাতত, এখন আবার নাহলে আমার সত্যিই খুব উদ্বেগ হচ্ছিল যে এই যে ক্যাম্পগুলো তৈরি হবে তাতে করে আবার কী পরিস্থিতি তৈরি হবে, কী হবে, কেমন করে সোশ্যাল ডিস্টেন্সিং থাকবে, কেমন করে কী করবে, মানে এই তো মানে সেটাই আসলে ভাবছিলাম যে আবার লকডাউনটা খুললেই হয়তো বা আবার দেখা গেল মানে একই ঝড় এবং লকডাউন খোলা দুটো একসাথে মিলে হয়তো বা আবার হুশ করে বেড়ে গেল, আবার থার্ড ওয়েভ নাকি এমনিতেই ওয়েট করে আছে, করোনার তৃতীয় ঢেউ নাকি অপেক্ষা করে আছে, দেখুন কী সুন্দর রোদ উঠেছে, তো যাই হোক আপাতত কিছুটা স্বস্তি যে ঝড় থেকে অন্তত কিছুটা রিলিফ হয়তো হয়তো, তাও জানি না গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় কী অবস্থা, শিলিগুড়িতে আর মনে হচ্ছে না আজকে বেশ কিছুটা রাত পর্যন্ত আর কোনোরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে মনে তো হচ্ছে না, যা দেখা যাক আবার হতেও পারে, প্রকৃতির সাথে তো আর আমাদের অনুমান মিলবে না, তবে এখনও পর্যন্ত যা যেটুকু খবরে দেখতে পাচ্ছি সেটুকু দীঘায় আছড়ে পড়েছে এবং বাকি জায়গাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে, এখনও ঝড়ের তেমন কোনো খবর পাইনি, এখন বাজে হচ্ছে 3:30। এই 3:30 সময় আমি ক্যামেরা অফ করেছিলাম, বলেছিলাম যে রোদ উঠে গেছে এবং হয়তো বা রাত পর্যন্ত বৃষ্টি হবে না শিলিগুড়িতে, তো এখনও অবধি কোনো রকম বৃষ্টির ছিটে ফোটা নেই, ঝিঁঝিটাচ্ছে এবং আকাশও মোটামুটি পরিষ্কার, অথচ এখানে আমাদের ভারী মানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, এরকম একটা পূর্বাভাস ছিল কিন্তু আলটিমেটলি সেটা হলো না, তো যাই হোক আমার আসলে ইনফরমেশন পাওয়া বা সব কিছু তো হচ্ছে এখন মোবাইলে নিউজগুলো পাওয়া, ইউটিউবে খবরগুলো দেখা, যে কারেন্ট আপডেটগুলো আসছে তাতে করে দুপুরবেলাতে যতক্ষণ পর্যন্ত মানে আসলে যখনই হচ্ছে তৎক্ষণাৎ তো খবরটা হচ্ছে না, সেটাকে প্রিপেয়ার করে নিউজ থেকে ছাড়ছে তারপরে সেটা জনে জনে পৌঁছাচ্ছে, একটু হয়তো দেরি হয়ে যাচ্ছে, তো যাই হোক তা দেখলাম যতটা ইয়াশকে আমি তখন 3:30 সময় ভাবছিলাম যে হয়তো বা কিছুই হবে না, তার থেকে অনেক বেশি প্রভাব পড়েছে, হালি শহরের একটা ভিডিও দেখে তো ভয় করছিল, তারপরে এতে সে ওই সুন্দরবন অঞ্চলের কিছু কিছু ভিডিও দেখলাম মানে বিভৎস ভয় লাগছিল, ক্যানিংয়ে তারপরে এতে পাথরঘাটা সম্ভবত নাম, তারপরে আরও অনেকগুলো জায়গা অনেকগুলো জায়গার নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া তারপরে তে পূর্ব মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বিশেষত পূর্ব মেদিনীপুর তো বিভৎস অবস্থা শঙ্করপুরের, তো তো যাই হোক সবাই সেখানে ভালো থাকুন, মানে মানুষ একরকম লাইফ ইউ নেভার নো ওয়্যার লাইফ গোজ, এটাই হচ্ছে কথা, মানে কখন আমরা কীরকম প্ল্যান করছি একরকম হয়ে যাচ্ছে, ঈশ্বরের ওপরে বা প্রকৃতির ওপরে কারোরই কোনো হাত নেই, আজকে নৃসিংহ চতুর্দশী ছিল, আজকে সারাদিনই মা আমাকে বলেছে যে কোনো নির্দিষ্ট নিয়ম বাঁধা না, যখনই সময় পাবে নৃসিংহদেবকে ডাকবে, আর আমার মা আমার দিদিমা এটা আমার দিদিমা আমার মাকে বলে দিয়েছিলেন, এই মা আমাকে সবসময় দিদিকে আমাকে বলে, আমি আমার মেয়েকে বলি যে যখনই বাড়ি থেকে বেরোবে বা কোনো রকম বিপদে পড়লে
নৃসিংহদেবের নাম করবে, নৃসিংহদেবের নাম করবে, তাহলে নাকি সমস্ত বিপদ কেটে যায়। এবং নৃসিংহদেবের নাম করে বাড়ি থেকে বেরোলে নাকি পথে কোনো পথ দুর্ঘটনা হয় না, এটা আমার মা সবসময় বলেন। তো আজকে সেই নৃসিংহ চতুর্দশী আমার মা আজকে মার মতো করে যতটুকু সম্ভব ঘরোয়াভাবেই, এখন তো আর বেরোনোর কোনো সম্ভাবনা নেই, পুরোহিত ডাকার কোনো মানে চিন্তাও করতে পারছে না, যাই হোক সেভাবে পুজো করেছেন, আজকে মা সেদ্ধ সেদ্ধ খেয়েছেন। তো আমরা আর কি যাই হোক আর কি ঘরে সারাক্ষণই ঠাকুরকে ডেকেছি, তো এই আর কি দেখি তো ঈশ্বর কথা শোনেন কিনা, কতদূর ক্ষয়ক্ষতি হলো সেটা কালকে ভালো করে বুঝতে পারবো। আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি, আজকে ব্লগটা প্রায় শেষের দিকে চলে এসেছে, আমি শেষই করে দেবো একটু বাদে, মানে আমি শেষ করতেই এসছি অ্যাকচুয়ালি। তো আমার এক ছোট্ট খুদে সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছেন, মানে অ্যাকচুয়ালি তার মায়ের প্রোফাইল থেকে সে বোধহয় আমাকে কমেন্ট করেছেন যে টুপুর কী ধরনের বই পড়ে সেটা তাকে বলতে, তাহলে সেও বই পড়বে। তো এই প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে মানে আমার যতটুকু ভালোবাসা বা শুভবাদন দেওয়ার সম্ভব, ও অভিবাদন বা শুভবাদন যাই বলো না কেন সেটা তোমাকে দেওয়া সম্ভব বাবু, তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো যে টুকুর কী কী বই পড়ে এবং কি আজকের ব্লগটা বললে এটা দেরি হয়ে যাবে, আমি কালকের প্রথম ব্লগে বা পরের দিনে যে ব্লগটা করব প্রথম দিকেই প্রথম 5 মিনিটের মধ্যেই তোমাকে জানিয়ে দেবো যে নেক্সট ব্লগেই। এবং এটা প্রমিস, এটা হচ্ছে জিনু কান্ট্রির প্রমিস তোমাকে, যে টুকুরের কাছ থেকে নিয়ে টুকুরের বাবা এবং আমি সব মিলিয়ে ওকে কীরকম বই কিনে দিই এবং কী ধরনের বই পড়ে, কী ধরনের বইগুলো পড়লে তোমাদের উপকার হবে বা ভালো হবে যেটা আমাদের মনে হয় সে সম্পর্কে ডিটেল তোমাকে জানিয়ে দেব। আর খুব ভালো থাকবেন সবাই, যতদিন না পর্যন্ত আমাদের এই ঝড়জনিত অসুবিধেগুলো কেটে যাবে ততদিন পর্যন্ত বিয়ের লাল চেলি পড়া ফটো আমি দেব না। আমার আমি যতই আমি বলে থাকি না কেন পরিবর্তিত পরিস্থিতিতে অনেক সময় সিদ্ধান্ত বদল করতে হয়। তো যাই হোক আশা করছি প্রত্যেকেই ব্যাপারটাকে বুঝবেন, অনুধাবন করবেন যে আমি কী জন্য বলছি, আমার মন ভালো নেই সত্যি কথা, কারণ আমি জানি যে কলকাতা থেকে বা পূর্ব মেদিনীপুর থেকে আমার বহু সাবস্ক্রাইবার রয়েছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে, তারা কী অবস্থায় আছে জানি না, এরকম অবস্থায় না আমার ঠিক এ ধরনের ব্লগিং করতে ইচ্ছা করছে না এই আর কি। তো যাই হোক সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, যতটা পারেন সাবধানে থাকবেন, আর কি বলবো, সবাই বিপদমুক্ত হয়ে উঠুন, আর কিছু বলার নেই, খুব ভালো থাকবেন আজকের দিনের জন্য, তাহলে বাই বাই।